হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমার বিয়ের ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো এই ব্লগে তোমরা দেখতে পারবে সম্প্রদান, তারপর বাসি বিয়ে, কনে বিদায়, আরও অনেক কিছু আছে, কিন্তু সবটা আমি বলবো না। তোমরা দেখতে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। হতে পারে বৃষ্টি, হতে পারে রাস্তা তোমারই জন্যে, হতে পারে বাদনা, হতে পারে ডাকনা, হতে পারে সত্যি তোমারই জন্যে, হতে পারে গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বরণে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি অনেকটা দূর, যেতে প্রায় 10 ঘন্টা লাগে। তো সেই জন্য আমার বাসি বিয়েটা সেদিন রাতেই হয়েছে, মানে সাজু বিয়ের দিন রাতেই হয়েছে, 12টার পর। তো আমরা এখন বাসি বিয়ের জন্য তৈরি হয়ে গেছি, এবার বাসি বিয়েও হয়ে যাবে। আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো সেদিন, যেদিন আমি চলে যাচ্ছিলাম বাড়ির প্রত্যেকটা মানুষকে ছেড়ে। কিভাবে থাকবো আমি জানি না, তবে সেই মুহূর্তে আমি পাগল হয়ে গেছিলাম যে কি করে থাকবো এদেরকে ছাড়া। এতগুলো বছর এদের সাথে আমি কাটিয়ে এসেছি, এখন হুট করে চলে যাচ্ছি। আমার যে সবচেয়ে কাছের সে হলো আমার মা, মাকে ছেড়ে কি করে থাকবো আমি ভাবতে পারছিলাম না। আর পাপা এতটা ভেঙে পড়বে সেটা তো কোনোদিনও ভাবিই নি। সব থেকে বেশি ভেঙে পড়ছিল আমার পাপা। এরপর কাঁদতে কাঁদতে আমার কয়েকবার দাঁত লেগে যায়, আর তারপর সেই সন্ধ্যা রাতে গিয়ে পৌঁছালাম আমার শ্বশুর বাড়ি। আমাকেও দেখাচ্ছিল সবটা আর ভিডিও ক্যাপচার করছিল। তো এটা একটা খুব বিখ্যাত মন্দির, সেখানে আমরা ছবি তুলি। তোমার ওখানে পাঠাবো।
এরপর আমি চলে যাই আমার শ্বশুর বাড়িতে, আমাকে সবাই খুব আদর করে তোলে। তো কিছু কিছু ভিডিও এখানে মিসিং আছে, যেগুলো আমি যদি পাই তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সো আজকের জন্য বাই।